উঠো, লড়াই করো, আমাদের সংগ্রাম চলবে, চলবে। দর্শক, সিটিভি ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। সরাসরি যুক্ত আছি আমি আমরা যেটি লক্ষ্য করেছি যে এখানকার যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু অনেকটাই এই শ্রমিকরা কিন্তু কর্মহীন হয়ে পড়েছেন। তাদের যেই ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা না করেই কোনো ধরনের নোটিশ ছাড়াই কিন্তু সেই গার্মেন্টস কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা একটু শ্রমিকদের কাছ থেকে শুনতে চাবো যে তাদের আসলে দাবি কী। আপনি একটু বলেন কী হয়েছে এবং ঘটনাটা কী। মানে আমাদের ঈদের ঈদের বন্ধ দিচ্ছে 21 দিন, তাই ঈদের পরে এসে আমরা গেটের সামনে নোটিশ দেখছি 3 দিন আরো বন্ধ হবে। পরে 3 দিন পরে এসে আবার এখন দেখি যে আবারও 30 দিন বন্ধ দিচ্ছে। এটার কারণ কি, মূল ঘটনা কি, এটা আমরা জানতে চাই। আপনারা কি মনে করছেন কি হয়েছে, কি ঘটনাটা হয়েছে কি? আগে আমরা শুনছি কারখানায় বিক্রি করা হয়েছে, তারপরে কোম্পানি অনেক ষড়যন্ত্র করে আম করে কারখানা বেচা হয় না। আমরা শুনছি ঈদের পর এবং আমাদের বেআইনি ভাবে বন্ধ ড্যানিস নিচয়ের খুলে দেওয়ার দাবিতে ওইখানে মালিকের ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে শ্রমিকদের বাসায় বাসায় গিয়ে জোর করে যে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, তার প্রতিবাদে আজকে এই শ্রম অধিদপ্তর এবং কলকারখানা অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সামনে গেরো আন্দোলন চলছে। যতক্ষণ পর্যন্ত এই বেআইনিভাবে বন্ধ কারখানা চালুর ব্যবস্থা না হবে, আমাদের শ্রমিকদের সমস্যার সমাধান না হবে, এই ভারতীয় গুন্ডাদের উপর ব্যবস্থা না নেওয়া হবে, এই গুন্ডা পালনকারী গুন্ডা লেলিয়ে দেওয়া মালিকের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হবে, ততক্ষণ আমাদের আন্দোলন চলছে, আমাদের এই আন্দোলন চলবে। আমরা জানি আমাদের শ্রমিকদের কিভাবে নির্বিচারে অত্যাচার করা হয়, ভুল করে হত্যা করা হয়। মালিক যখন আইন মানে না, সেই মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না এই সরকার।